হাই, আমার নাম রাকেশ বেরা, আমার এজ 24 ইয়ার্স, হাইট 5.4 ইঞ্চ, অ্যান্ড আমার অ্যাড্রেস হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। অ্যান্ড এক্সপিরিয়েন্স আমার জুলফিকারের সাইকিয়াট্রিস্টের কাজ করেছিলাম ক্লাউডে, অ্যান্ড একটা ডিডিএম প্রোডাকশন হাউস থেকে 20টা মুভিতে কাজ করেছি 8 ফিল্মে। আসলে আমার ব্যাপারটা ওইরকম নয় স্যার, প্লিজ স্যার, প্লিজ আমার, আচ্ছা আচ্ছা আমি বুঝলাম বুঝলাম স্যার, সবই বুঝলাম, আমার ভুল হয়ে গেছে। কিন্তু স্যার প্রথম জবে আমি যদি সুপারভাইজারকে বের করে দিই স্যার, জিনিসটা আমার ক্ষেত্রে খারাপ হয়ে যাবে না স্যার? অ্যাকচুয়ালি আমাকে সবাইকে নিয়ে চলতে হয়, ও যেমন ভালো কাজ করে ওর পাশাপাশি আরও সবাই ভালো কাজ করে, মানুষ মাত্র ভুল হয় স্যার। স্যার একটু তো মার্সি করে দিন স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি স্যার, আমার রিকোয়েস্ট অনুযায়ী ওনাকে ছেড়ে দিই। ওনার স্যার সত্যি বলতে কিছু নেই, আমি যতটুকু জেনেছি স্যার, আমি জানি যে আপনি হয়তো এই ছোটোখাটো ব্যাপারগুলো বুঝতে পারবেন না, কারণ আপনি যে জায়গাতে বসে আছেন সেই জায়গা থেকে সব ছোটোখাটো মানুষের কোনো দামই নেই আপনার কাছে হয়তো, কিন্তু আমার কাছে স্যার এর দাম খুবই অনেক বেশি। কারণ স্যার আমি এই জায়গা থেকে আজ এখানে এসে দাঁড়িয়ে আছি, আজ এত বড় ম্যানেজার একটা পোস্টে আমি বসে আছি স্যার, আমার রিকোয়েস্ট একটা বারের জন্য প্লিজ স্যার ছেড়ে দিন। গরিব তো, টাকার দামটা অনেকটাই বুঝি, আর সব থেকে কি বড় কথা জানেন তো স্যার, মাথার ঘাম পায়ে ফেলে যারা কাজ করেন তাদের 10 টাকাও যেমন, 100 টাকাও তেমন, আর 1000 টাকাও ঠিক তেমন। দয়া করে স্যার ওদের পেটে লাভ মারবেন না।